Namaskar, swagatam janaisu apuni sai ase the prime show aru ei muhurtor big breaking news mizo himantor lailapurot guli salonar ji ghotona hongkhorito hoisil sojon koi lukor mrityu ghotise guli biddho hoise kasarar sp aru dholai rosi ghotonat gurutor bhabe ahoto an kebajonu luk silchar medical college hospitalot bortoman chikitsadhin hoi ase pray ardha hotadik janibo paramote arokhir luk aru ji sadharon janata আহত হৈছে সিলচৰ মেডিকেল কলেজত বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে ঘটনাস্থলী লাইলাপুৰত অব্যাহত আছে যুদ্ধ সদৃশ এটা পৰিস্থিতি যথেষ্ট পৰিস্থিতি উত্তপ্ত হৈ আছে উত্তেজনাপূৰ্ণ হৈ আছে আজি কিছু সময় পূৰ্বৰে পৰা এই যে সীমান্তৱৰ্তী অঞ্চল এই সীমান্তৱৰ্তী অঞ্চলত এই ধৰণৰ এটা উত্তপ্ত পৰিস্থিতি বিৰাজ কৰি আছে মোৰ এটা ভিজুৱেলছ দেখুৱাইছো আপোনালোকক সিলচৰ মেডিকেল কলেজত চিকিৎসাধীন হৈ আছে বহুকেইজন কাছৰ এসপি বা ঢলাৰ ওসি তেওঁলোক চিকিৎসাধীন হৈ আছে আৰু হেহতীয়া যি খবৰ অতি দুৰ্ভাগ্যজনক খবৰ যে সগৰাকী কই অসম আৰক্ষীৰ জোৱানে প্ৰাণাহুতি দিছে সীমান্তৰ এই ঘটনাত কিছু সময় পূৰ্বে মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে টুইট কৰিছে আৰু এই মুহূৰ্তত ভিজুৱেলছ ইয়া কাছাৰৰ ইয়া সিলচৰৰ মেডিকেল কলেজৰ দৃশ্য সগৰা কি কই অসম আৰক্ষীৰ জোৱানে তেওঁলোকে আত্মবলিদান দিছে তেওঁলোকে আজিৰ দিনটোত এই সীমান্তৰ যি উত্তপ্ত পৰিস্থিতি তাত যি গুলী চালনা হৈছিল গুলী চালনা তেওঁলোকে প্ৰাণাহুতি দিবলগীয়া হৈছে অসম মিজোৰাম সীমান্তৰ এক উত্তপ্ত পৰিস্থিতিয়ে বিৰাজ কৰি আছে গুলী চালনা হৈছিল কিছু সময় পূৰ্বে সেই গুলী চালনা কিছু সামকাটিছে বুলি জানিব পাৰিছোঁ কিন্তু সেই গুলী চালনাৰ মাজতে যি কেইগৰাকী লোক আহত হৈছে আহত লোকৰ সংখ্যা প্ৰায় পঞ্চাছজনৰো অধিক ইয়াৰ ভিতৰত অধিকাংশ আৰক্ষীৰ জোৱান নিৰাপত্তাৰক্ষী আৰক্ষী অসম আৰক্ষীৰ জোৱান বুলি জানিব পৰা গৈছে আৰু এই অসম আৰক্ষীৰ ছগৰাকী জোৱানে ইতিমধ্যে প্ৰাণ হেৰুৱা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কিছু সময় পূর্বে এই বিষয়ে টুইট করেছে আজি প্রায় দিনের ভাগর পর প্রায় দুই মান বজার পর এই এই গোটেই ঘটনা পোহর আহিছিল এক চেপা উত্তেজনায় বিরাজ করে আছিল লাইলাপুরত এটা আরক্ষীর পোস্ট এটা তার নিরাপত্তারক্ষীর একটা পোস্ট বহুয়া কেন্দ্র করে যে পোস্ট আসলে প্রায় এবছরমান পূর্বে বহুয়া হয়েছিল সেই পোস্টর আশে পাশে কিছু উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সঙ্গে এটা এটা অধ্যায় আরম্ভ হয়েছিল আর এই মুহূর্তত তাত যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতিয়ে বিরাজ করে আছে গুলিবিদ্ধ হয়েছে কাছাৰ এসপি গৰাকী কাছাৰ এসপি গৰাকী গুলিবিদ্ধ হয়েছে বলে আমি শেহতীয়াকৈ জানিব পাৰিছোঁ আৰু লগতে এগৰাকী ওসিও ইনজিয়ৰ হৈছে তেওঁ আহত হৈছে আৰু যি ধৰণৰ এক পরিস্থিতিয়ে বিরাজ করে আছে আচৰিত ঘটনা যে এই যি এক যুদ্ধধান পরিস্থিতি এক যুদ্ধ সদৃশ পরিস্থিতি যেন এখন যুদ্ধ হয়ে চলিছে দিনের ভাগর ভিজুয়েলস আমি এটা দেখাবলে লম আপনার এয়া নিশা এয়া সিলচর মেডিকেল কলেজ হাসপাতাল তাত আরক্ষী যিসকল আহত আরক্ষীর জওয়ান তেওঁলোকক লৈ যোৱা হৈছে সিলচর আরক্ষী অধীক্ষক কাছাৰ আৰক্ষী অধীক্ষক তেওঁ আহত হৈছে আৰু ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত মিজোৰামৰ মুখ্যমন্ত্ৰীৰ সৈতে বাৰ্তালাপ কৰিছে বাৰ্তালাপত মিলিত হৈছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা বাৰ্তালাপৰ সময়ত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই সীমান্তত অসমে শান্তি বৰ্তাই ৰাখিব বুলি কোৱাৰ লগতে প্ৰয়োজনত আলোচনাৰ বাবে নিজে আইজললৈ যাব বুলিও সদৰি কৰিছে সেয়া টুইটত তেওঁ উল্লেখ কৰিছে আনহাতে মিজোৰামৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীও এলানি টুইট কৰিছে টুইটত তেওঁলোকে কথা বতৰাখিনি জনাইছে ভিডিও আপলোড কৰিছে দুয়োগৰাকী মুখ্যমন্ত্ৰীয়ে আৰু তাৰ মাজতে এই যি অতি কৰুণ ঘটনা দুখন ৰাজ্যৰ সীমা বিবাদ দুখন ৰাজ্যৰ সীমা বিবাদ আৰু দুখন ৰাজ্যৰ সীমান্তত এক যুদ্ধ সদৃশ পৰিস্থিতিত অসম আৰক্ষীৰ ছগৰাকীকৈ জোৱানে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা আৰু লাইলাপুৰত এতিয়াও যুদ্ধ সদৃশ পৰিস্থিতি লাইলাপুৰত এতিয়াও এক চেপা উত্তেজনাই বিৰাজ কৰি আছে এক্সক্লুচিভ কিছু ভিজুৱেলছ এই মুহূৰ্তত সিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালৰ চৌহদৰ কিছু দৃশ্য আপুনি দেখিছে টিভি পৰ্দাত লাইলাপুৰত গুলী চালনা হৈছে ছজনকৈ লোকৰ মৃত্যু ঘটিছে ছজনকৈ আৰক্ষীৰ জোৱান অসম আৰক্ষীৰ জোৱান বুলি জানিব পৰা গৈছে গুলীবিদ্ধ হৈছে কাছাৰৰ এসপি গৰাকী আৰক্ষী অধীক্ষক গৰাকী আৰু মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ইতিমধ্যে ঘটনাস্থলীলৈ ৰাওনা হৈছে বৰ্তমানেও অসম মিজোৰাম সীমান্তত এক যুদ্ধ সদৃশ পৰিস্থিতিয়ে বিৰাজ কৰি আছে মিজোৰাম আৰু অসমৰ সীমান্তৰ যি সমস্যা এয়া আজি ভালে কিছুদিন ধৰি এই ধৰণে উমি উমি জুইকুৰা জ্বলি আছে সমস্যাৰ যেন অন্ত পৰা নাই সীমা বিবাদে আন এক ভয়ংকৰ ৰূপ ললে আজিৰ তাৰিখত যি সীমা বিবাদ আজি বহুদিনৰে পৰা হৈ আহিছে সেই সীমা বিবাদত এই সন্দৰ্ভত নিজৰ স্থিতি অসমে ইয়াৰ পূৰ্বে বহুখিনি স্পষ্ট কৰি থৈছিল যে অসমে নিজৰ সীমা ডিফেণ্ড কৰিব অসমে নিজৰ যি সীমা সেয়া ৰক্ষা কৰিব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়ো অসম মিজোৰাম সীমা বিবাদ সন্দৰ্ভত নিজৰ স্থিতি স্পষ্ট কৰি দিছিল
আজি কিছুদিন পূর্বে তার মাজতে কেতিয়াবা হাইলাকান্দিত আজি লাইলাপুরত এই ঘটনা সংঘটিত হল সোনাই ঢলাইত এই ঘটনা ঢলার ওসি গৰাকী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিও পারিছো আৰু লগতে কাছাৰৰ এসপি তেও গুলিবিদ্ধ হয়েছে কাছাৰৰ গুলিবিদ্ধ হয়েছে কাছাৰৰ এসপি গুরুতরভাবে আহত হয়েছে আন কেবাজনো আরক্ষীর জওয়ান আর কেবল আরক্ষীর জওয়ানই নহয় যে সাধারণ লোকও আহত হয়েছে এই ঘটনা পুনরেবার জানাইছো এয়া কিন্তু কোনো ধরনের দুখন রাষ্ট্রর সীমার বিবাদর ঘটনা নহয় এয়া দুখন রাজ্য এখন দেশের দুখন রাজ্যর মাজত সীমাক লৈ অরিয়া অরি সীমার বিবাদ যে সীমা বিবাদে একটা ভয়ঙ্কর রূপ ললে একটা ভয়ঙ্কর পরিণতি ললে আর এই মুহূর্তে টুইট করা দেখাইছো টুইট করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইট করেছে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গাই আর গোটে এই ঘটনাক লৈ যথেষ্ট এটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে আছে আজি দিনের ভাগের পর আমি আপনার এই ভিজুয়ালস দেখাই গেছো কি ধরনের হাতে হাতে লাঠি লৈ একাংশ দুর্বৃত্তই আক্রমণ করেছিল আরক্ষীর উপর আক্রমণ করেছিল গুলির শব্দ শুনা গৈছিল ধারাসার গুলি বর্ষণের শব্দ শুনা গৈছিল সীমান্ত তেনে কিছু ভিডিও এটা সোশ্যাল মিডিয়াত আপলোড করা হয়েছে আর তার লগতে গুলি চলার উপরও কন্দুয়া গ্যাস নিক্ষেপ করা হয়েছিল আর এই গোটে বিবাদ সম্পর্কে দুইখন রাজ্যই নিজের নিজের স্থিতি স্পষ্ট করেছে আর আমি দেখাইছো সেই টুইট কেটা এলানি টুইট প্রথমে টুইট করা দেখা গৈছে এই ধরনের দুইখন রাজ্যের মুখ্যমন্ত্রী দুইগৰাকীকে এলানি টুইট দুটা ফালৰ পৰা বা দুইগৰাকী মুখ্যমন্ত্রীর ফালৰ পৰা আর লাইলাপুৰত এতিয়া যদি আমি পরিস্থিতি দিনের ভাগৰ দৃশ্য আমি দেখাইছো আপনার ঘটনাক লৈ পুনৰবার টুইট করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে তেওঁ যথেষ্ট দুঃখ প্রকাশ করেছে যে এই ঘটনাত ছগৰাকীকৈ অসম আরক্ষীর বীর জওয়ানে প্রাণ আহুতি দিবলগীয়া হয়েছে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছো ফোন যোগে কৌশিক রায় ডাঙরিয়া প্রথমে স্বাগত জানাইছো যথেষ্ট এক দুর্ভাগ্যজনক খবর আপনি কিছু সময় পূর্বে তালৈ গৈছিল বলে আমি জানিছো আর পরিস্থিতি এটা উত্তপ্ত হয়ে আছে আমি আমি আপনার আর কি জানিও পারি তাত কি ধরনের ছগৰাকীকৈ আরক্ষী জওয়ানের মৃত্যু ঘটিছে বলে আমি গম পাইছো আমি এতিয়া শিলচর মেডিকেল কলেজত আছো আর শিলচর মেডিকেল কলেজের ছজন জওয়ানের মৃত্যু ইতিমধ্যে হয়েছে আমি ডেড বডি আর আমার এসপি আমার ধলাই ওসি আর আমার বহুত জওয়ান ইনজিওর্ড হয়ে আছে সিভিলিয়ান আমি এতিয়ালে তিনজন পাইছো যেবিলাকে ইনজিওর্ড হয়েছে আর ইয়াতে ট্রিটমেন্টের যে ব্যবস্থা এই ট্রিটমেন্টের ব্যবস্থাটা চলি আছে কিন্তু আজি যে ঘটনা এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমাক নির্দেশ দিছিল তাতে যাব কারণে আমি তাতে গৈছিলো এই তাতে যে উত্তপ্ত পরিস্থিতি মিজোরাম আসাম মিজোরাম সীমান্তে লাইলাপুর তাতে পরিস্থিতিটা আমি চাই আইছো কিন্তু যে ঘটনা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এইটা আমি কব পারো যে অসম পুলিশে মিজোরাম অসমর মাটির যে পোস্ট মিজোরাম পুলিশে বনাইছিল সেইটো আজি ভাঙি দিছে এবং এই মাটিটো এই ঠাইটো পার্টিকুলার এই লোকেশনটো অসম পুলিশে নিজের জিম্মাত রাখিছে কৌশিক রায় ডাঙরিয়া যেহেতু পোস্ট এটাক লৈ আৰম্ভণি হৈছিল গোটেই খণ্ডযুদ্ধ আৰম্ভণি হৈছিল সেই আৰক্ষী পোস্টটো বা সেই পোস্টটো তাত কেতিয়াৰে পৰা আছে আৰু আচলতে তাত আজি আৰম্ভণিটো কোনখিনিতে হ'ল তাত প্ৰথমে মিজোৰামৰ ফালৰ পৰা লোক আহিছিল আৰু সেই মিজোৰামৰ ফালৰ পৰা যিসকল লোক আহিছিল তাত আৰক্ষীও আছিল নেকি মিজো আৰক্ষী আছিল নেকি মিজো আৰক্ষী আছিল মিজো আৰক্ষী লগতে মিজো সংগঠন মিজোরাম মিজো সিভিলিয়ানও তাতে আছিল আর সবে মিলি এইটুতে অসম পুলিশের উপর আক্রমণ করেছে দুপুরিয়ার পরে তাতে হিল হিল বৃষ্টি হয়ে আছিল তারপিছতে সন্ধ্যা অলমোস্ট 4:30 বজা তাতে ফায়ারিংটো হয়েছে তাত নিশ্চয়কৈ এতিয়া আপোনালোক তাত গৈছিল আপুনি যোৱা বুলি আমি জানিছো তাত গৈ আপুনি কেনেকুৱা দেখিলে পৰিস্থিতি এতিয়া কিছু হাম কাটিছে অলপ পৰিস্থিতি নৰ্মেল এতিয়া হৈছে আমাৰ ইয়াতে অলৰেডি 40 জনৰ ওপৰত মানুহ আমাৰ জওয়ান ইয়াতে ইনজিয়ৰ্ড হৈছে জওয়ান আৰু সিভিলিয়ান লৈ সবক শিলচৰ মেডিকেল কলেজ অনা হৈছে পাব্লিকৰ ভিতৰত বহুত উত্তেজনা আছে আর পাব্লিকৰ সিমান হ'ল আমি অসমৰ পৰা কোনো বস্তু মিজোৰামলৈ আমি যাব নিদিওঁ আমি ইয়াতে পুৰা মিজোরামের যে যিকোনো বস্তু হয় আমি ইয়াতে আমার অসমের হয়ে আমি তাতে যাব নিদিও এটা পাবলিকে তাতে সিদ্ধান্ত লিছি
যথেষ্ট পরিস্থিতি গুরুতর আর যথেষ্ট দুর্ভাগ্যজনক যে আসলে এয়া কোনো দুখন রাষ্ট্রের মাজর সীমান্তর কোনো বিবাদ নহয় কিন্তু দুখন রাজ্যর আসলে সীমান্তত এই ধরনের একটা যুযুধান পরিবেশ বা এখন যুদ্ধ সদৃশ একটা পরিস্থিতি বিরাজ করেছে আপনি তাত গৈছিল আমি জানিও পড়া মতে গুয়াহাটির পর রানা হয়েছে মন্ত্রী পীযুষ হাজরিকা তেও কেতিয়াকৈ গৈ পাব ডাঙরিয়া আর এক ঘন্টা ভিতরত ইয়াত আহি পাব শিলচর মেডিকেল কলেজত আহি পাব মুখ্যমন্ত্রী বারবার প্রশাসনের লগত এইটো বুঝ লৈছে আর মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনক নির্দেশও দিছে যে অসমৰ মাটি রক্ষা করব কারণে যিকোনো কঠোর সিদ্ধান্ত অসম পুলিশে লব পারে কিন্তু আজি যে ছজন জওয়ান আমার ঢুকাইছে এইটো মানে শহীদ হয়েছে এইটোর প্রতি আমি মানে আমার দুঃখ আর সমবেদনা জ্ঞাপন করেছি অতি দুর্ভাগ্যজনক কিছু সময় আপনার লবলৈ মই কিছু আৰু সময় লবলৈ বিচাৰিম আপোনাৰ পৰা যিহেতু আমি জনামতে সীমান্ত অঞ্চল আৰু মিজোৰামে দাবী কৰিছে যে এয়া তেওঁলোকে আচলতে অসমৰ ফালৰ পৰা এয়া মিজোৰামৰ দাবী